জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সেই দেশে পৌঁছিয়েছেন তিনি। জি সেভেন সম্মেলনে যোগদানকারী তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে তিনি খবর। বর্তমান সভাপতি হিসেবে জাপান জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। প্রধানমন্ত্রী মোদী 19 মে থেকে 21 মে পর্যন্ত জি সেভেন শীর্ষ সম্মেলনের জন্য হিরোশিমায় থাকবেন। খাদ্য, সার এবং শক্তি নিরাপত্তা সহায়ক বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়ে কথা বলবেন তিনি বলে আশা করা হচ্ছে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এই সম্মেলনে যোগ দিতে চলেছে। এবার জি সেভেন বৈঠকের বিস্তৃত এজেন্ডা পরমাণু নিষ্ক্রিয়করণ, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, অর্থনৈতিক নিরাপত্তা, আঞ্চলিক সমস্যা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে আলোচনা হবে বলে খবর।